গল্প শুরুর আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেল দ্য ওয়ান্ডার ইন বুকশেলফকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের একান্ত কাম্য, ধন্যবাদ। গল্পে অনেক জায়গায় জাতপাতের উল্লেখ রয়েছে। লেখক তার লেখনীর মাধ্যমে তৎকালীন সামাজিক ব্যবস্থা ফুটিয়ে তুলেছেন মাত্র। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে টিম দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ কোনোভাবেই জাতপাতের ভেদাভেদকে প্রশ্রয় দেয় না। গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার তৈরি। বিচিত্র এই দেশ, রোমাঞ্চ এবং রহস্যে ভরা, সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের বিশেষ প্রয়াস দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। থাকবে বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প। আর আমাদের আজকের নিবেদন প্রিয়নাথ মুখোপাধ্যায়ের লেখা দারোগা প্রিয়নাথের গল্প লাশের অন্তর্ধান। বাঙালি গোয়েন্দা দারোগা প্রিয়নাথ কোনো কাল্পনিক চরিত্র নয়। 1878 থেকে 1911 সাল অবধি প্রিয়নাথ ছিলেন লালবাজারের ডিটেকটিভ ডিপার্টমেন্টের দারোগা। নিজের এই কর্মজীবনের নানা কাহিনী নিয়ে তিনি প্রকাশ করেন বাংলার প্রথম ক্রাইম ম্যাগাজিন দারোগার দপ্তর। এর সব গল্পই সত্যি ঘটনার ওপর আধারিত। তবে অনেক ক্ষেত্রে আইনি কারণে প্রিয়নাথকে গল্পের কিছু জায়গার চরিত্রের নাম বা জায়গার নাম পরিবর্তন করতে হয়েছিল। সমস্ত রকমের শ্রোতাদের কথা মাথায় রেখে আজকের গল্পের ভাষাটি আমরা একটু সহজ করে নিয়েছি। গল্পটির ভাষার সরলীকরণে অপ্রনীল চৌধুরী। আজকের গল্পের বিভিন্ন চরিত্রে শুভ, সমৃদ্ধি, শিব, দেবরাজ, অপ্র, অনুমিত্র, সৌমদ্বীপ, সায়ন, অগ্নিশ্বর এবং শাঙ্খ। গল্পের পোস্টার ডিজাইনে সৌমদ্বীপ, সমগ্র পরিচালনায় সমৃদ্ধি এবং আমি শুভ। গল্পের একদম শেষে আপনারা শুনতে পাবেন আমাদের পরের গল্পের কিছু অংশ, যা শুনে আপনাদের আন্দাজ করতে হবে যে পরের গল্প ঠিক কী আসতে চলেছে। আমাদের কমেন্ট করে আপনারা সেই উত্তর আমাদের জানাবেন। শুরু হচ্ছে আজকের দারোগা প্রিয়নাথের গল্প লাশের অন্তর্ধান। ইংরাজি 1879 সালের এক সকালবেলায় প্রসিদ্ধ দৈনিক সংবাদপত্রে একটা প্রবন্ধ প্রকাশিত হয়। তাতে যা লেখা হয়েছিল তার সারমর্ম এই রকম: এই ঊনবিংশ শতাব্দীতে কতই যে নতুন নতুন ধরনের কাণ্ড কারখানা আমাদের প্রচার করতে হচ্ছে তার ইয়ত্তা নেই। দিন দিন যেমন বিজ্ঞানের উন্নতি হচ্ছে, দেশে পাশ্চাত্য শিক্ষার বহুল প্রসার ঘটছে ও সেই সঙ্গে সবার হৃদয় সভ্যতার গর্বে ভরে উঠেছে, তারই সঙ্গে তাল মিলিয়ে প্রতারকদের নানা রকম দুষ্টু বুদ্ধির নজির দেখা যাচ্ছে। আগে দেখতাম কোনো ব্যক্তি অপরাধ করে ধরা পড়লে আর তা গোপন করার চেষ্টা করত না, একজন অপরাধ করলে আরও পাঁচজন একত্রিত হয়ে যাতে সেই অপরাধী ধরা পড়ে ও উপযুক্ত শাস্তি পায় তার জন্য সকলেই প্রাণপণ চেষ্টা করত। এমনকি নিজের পুত্র কোনো অপরাধ করলেও পিতা তা গোপন করবার জন্য কখনোই মিথ্যে কথা বলতেন না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেসব দিন এখন অতীত। পাশ্চাত্য শিক্ষার প্রসারের পাশাপাশি চুরি ডাকাতির সংখ্যাও ক্রমই বেড়ে যাচ্ছে। খুনের কথা তো আজকাল প্রায় শুনতে পাওয়া যায়, কিন্তু ওই সকল মামলার অধিকাংশেরই কিনারা হয় না। প্রায়ই দেখতে পাওয়া যায় যে আজকাল যেসব ব্যক্তি কোনো অপরাধ করবার চেষ্টা করে তারা পুলিশ ও বিচারকের চোখে ধুলো দেওয়ার কোনো না কোনো উপায় আগে থেকেই ঠিক করে নিয়ে তাদের অভীষ্ট দুষ্কর্মে লিপ্ত হয়। ইদানিং কোনো ব্যক্তি কাউকে আগের মতো সাহায্য করতে এগিয়ে আসে না। এইসব কারণে আজকাল কোনো মামলা মোকদ্দমার কিনারা করা যায় না। তবে যদি কোনো মোকদ্দমার কিনারাও হয়,
বা অপরাধী ধরাও পড়ে, তাহলেও অধিকাংশ মামলার সূচনীয় ফল দেখা যায়। আসলে যেরকম বিচারকদের হাতে আজকাল বিচারভার অর্পিত হয়েছে, আগে কিন্তু সেরকম ছিল না। আগে উঁচু বংশের সম্ভ্রান্ত ব্যক্তিদের মধ্যে থেকে বিচারক নির্বাচিত হতেন। আজকাল এই বংশমর্যাদার দিকে কেউই প্রায় দৃষ্টিপাত করেন না, বরং বিচার করা হয় পরীক্ষার ফলে। সুতরাং তিনি যে বংশেরই সন্তান হন না কেন, মেধা তালিকায় উপযুক্ত স্থান অধিকার করতে পারলেই তিনি বিচার আসনে উপবেশন করতে পারবেন। তবে এইসব বিচারকদের মধ্যে কিছু দোষ দেখতে পাওয়া যায়। এই দোষের জন্যই বিচারকের রায় শোচনীয় হয়ে ওঠে। প্রথমত, কোনো বিচারক বিচার আসনে উপবেশন করা মাত্রই তার মাথায় যেন একটা বিকৃতি ঘটে। অহংকারের বশে তিনি নিজের হিতাহিত জ্ঞান ভুলে গিয়ে উকিল, আসামি, সাক্ষী, পুলিশ সবার সঙ্গে এমন অসম্মানজনক কথাবার্তা বলতে থাকেন যে কেউই অপমানের ভয়ে তার সামনে যেতে চায় না। এবার কেউ নেহাতি কর্তব্যের খাতিরে তার সামনে উপস্থিত হলেও সহজে কোনো কথা বলতে চায় না, কারণ কোনো কথা বলেই বিচারক সাহেবের বিকৃতি মুখের ভাব দেখে সে আর উচ্চবাচ্য করার সাহস পায় না। তিনি বিচারক, তাই তাঁর বিশ্বাস যে অন্যের কথা শুনবার প্রয়োজন তার নেই, তিনি নিজেই সমস্ত ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারেন। এই বিশ্বাসের ওপর ভিত্তি করে তিনি বিচার করে থাকেন। সুতরাং বিচারে কীরকম সুফল ফলে তা আপনারাই বিবেচনা করে দেখুন। আরেক শ্রেণীর বিচারক রয়েছেন, তাঁরা বিচারক কি পুলিশকর্তা তা বোঝা অসম্ভব, কারণ পুলিশ কর্মচারীরা তাকে যা বলেন তাই তিনি বেদবাক্য বলে বিশ্বাস করেন, আর সেই কথার উপর ভিত্তি করে কাজ করেন। তবে আরেক ধরনের বিচারকও রয়েছেন, যারা ঠিক এর বিপরীত। ভালো হোক কি মন্দ, ন্যায় হোক কি অন্যায়, তিনি কখনো কথা শুনবেন না, সব জায়গায় খালি পুলিশের দোষ ধরবেন। পুলিশের পাঠানো মোকদ্দমা মানেই তিনি পুলিশের ওপর কঠোর মন্তব্য করবেন, তাই পুলিশেরাও যেন বিচারকের কাছে কোনো মোকদ্দমাই পাঠাতে চান না। এবার সব বিচারকই যে এই তিন শ্রেণীতে বিভক্ত তা কিন্তু নয়। এরা ছাড়া আরও এক শ্রেণীর বিচারক আছেন, তারা ফরিয়াদি, আসামি, সাক্ষী, উকিল, মোক্তার, পুলিশ সকলের কথাই ভালো করে শুনে তার বিচার করে থাকেন, তাই সেখানে প্রকৃত বিচার হয়। এই শ্রেণীর বিচারকদের জন্যই সুবিচার কথাটা এখনো শুনতে পাওয়া যায়। যে মোকদ্দমার কথা আজকে বলতে চলেছি তার কিনারা হলে তা কোন শ্রেণীর বিচারকের অধীনে যাবে তা জানি না বলেই পুলিশ কতদূর পরিশ্রম করে এই মামলার কিনারা করবে তা বলতে পারছি না। আপাতত যতটুকু জানতে পারা গেছে তা বিবৃত করা হলো। শহরতলির কোনো এক প্রশস্ত রাজপথের ওপর গতকাল সন্ধ্যায় একটি খাটিয়ার ওপর এক মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে। এই সংবাদ ক্রমে থানায় গিয়ে পৌঁছায়। থানার ভারপ্রাপ্ত কর্মচারী এই খবর জানতে পেরে যে স্থানে মৃতদেহ দেখতে পাওয়া গিয়েছিল সেখানে পৌঁছে দেখতে পান একটি নতুন খাটিয়ার ওপর ওই মৃতদেহটি পড়ে আছে এবং খাটিয়া সমেত তা একজন রক্ষী পাহারা দিচ্ছে। একটা নতুন কাপড় দিয়ে ওই মৃতদেহ আপাদমস্তক ঢাকা হয়েছে। এই দেখে তিনি প্রথমেই মনে করেন যে ব্যক্তি স্বাভাবিক রোগে মারা গিয়েছেন। তার আত্মীয় স্বজন তার সৎকার কার্য সম্পন্ন করবার জন্য ওই খাটে করে তাকে নিয়ে যাচ্ছিল। কোনো কারণে হয়তো খাটিয়া রেখে দিয়ে অন্য কাজের জন্য আশেপাশে কোথাও গিয়েছে, এখনই এসে তারা খাটিয়া নিয়ে যাবে। মনে মনে এরকম ভাবতে ভাবতে সেই পুলিশ কর্মচারী সেখানে অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করলেন, কিন্তু যখন দেখলেন যে কোনো ব্যক্তি ওই মৃতদেহ নিয়ে যাবার জন্য সেখানে এলো না, তখন আর উপায় না দেখে তিনি একজন লোককে ডাকলেন। তাকে দিয়ে ওই মৃতদেহ যে কাপড় দিয়ে ঢাকা ছিল তা সরিয়ে রাখলেন, কিন্তু কাপড়টি সরালে তিনি যা দেখলেন তাতে তার মাথা ঘুরে গেল। এতক্ষণ মনে মনে তিনি যা ভাবছিলেন সেই চিন্তার অবসান ঘটল। দেখলেন
ওই মৃত ব্যক্তির মাথা একটা কাপড় দিয়ে পেঁচানো রয়েছে। কাপড়টি এতটাই রক্তাক্ত হয়ে গিয়েছে যে সেটা যে আদতে সাদা রঙের কাপড় ছিল তা সহজে বোঝার কোনো উপায় নেই। ওই পুলিশ কর্মচারী আস্তে আস্তে রক্তাক্ত কাপড়টি সরিয়ে দেখলেন যে এমনভাবে মাথায় আঘাতটি লেগেছে যে একেবারে দুভাগে ভাগ হয়ে গিয়েছে এবং মাথা থেকে ঘিলুসূত্র বেরিয়ে এসেছে। ওই মৃত ব্যক্তিকে দেখলে মনে হয় যে বিহারের কোনো নিচু বংশের জনৈক হিন্দু। বয়স আন্দাজ ওই 40-45। মৃতদেহের এই অবস্থা দেখে কর্মচারী খুব ব্যস্ত হয়ে পড়লেন। এটা যে স্বাভাবিক মৃত্যু নয়, হত্যা, তা তিনি বেশ বুঝতে পারলেন। তখন তার যা কর্তব্য তাই করতে উদ্যত হলেন। জনৈক প্রহরীকে মৃতদেহের পাহাড়ে নিযুক্ত করে সবার আগে তিনি তার ঊর্ধ্বতন পুলিশ কর্মচারীদের খবর পাঠালেন এবং যে স্থানে ওই মৃতদেহ পাওয়া গিয়েছিল তার আশেপাশের পাড়ার ভিতর গিয়ে অনুসন্ধান শুরু করলেন। পাড়ার লোকজনকে ডেকে তিনি তাদের জিজ্ঞাসাবাদ করছেন। এমন সময় এক ব্যক্তি দৌড়াতে দৌড়াতে তার কাছে এসে বলল, স্যার স্যার, সর্বনাশ হয়ে গেছে। যে লাশটাকে আপনি দেখেছিলেন সেটাকে আর পাওয়া যাচ্ছে না। কি বলছো? হ্যাঁ স্যার, খাটিয়া সমাজ সে মৃতদেহ হারিয়ে গেছে। এই খবর শোনা মাত্রই পুলিশ কর্মচারী দ্রুত সেই স্থানে ফিরে এলেন। দেখলেন সত্যি খাটিয়া সহ সেই মৃতদেহটি সেখানে আর নেই। যে প্রহরীকে সেখানে পাহারায় রেখে এসেছিলেন তাকেও কোথাও দেখতে পেলেন না। এই অবস্থা দেখে পুলিশ কর্মচারী কিছুই বুঝে উঠতে পারলেন না যে আদতে কি ঘটেছে। তিনি যে অনুসন্ধান শুরু করেছিলেন এখন তা বন্ধ করে হারিয়ে যাওয়া লাশ খোঁজায় মন দিলেন। এই খবরটা যখনই তিনি তার ঊর্ধ্বতন কর্মচারীদের দিলেন, প্রধান পুলিশ কর্মচারীরা একসাথে এই মামলার অনুসন্ধান করতে শুরু করলেন। ডিটেকটিভরাও আর বসে না থেকে লাশ অন্তর্ধান রহস্য উদ্ঘাটনে লেগে পড়লেন। যেদিন সকালে এই খবরটা সংবাদপত্রে প্রকাশিত হলো তার আগের দিন, অর্থাৎ যে রাতে মৃতদেহ খাটিয়ার উপর পাওয়া যায় এবং সেটা হারিয়ে যায়, সেই রাত থেকেই আমি ওই অনুসন্ধানে নিযুক্ত ছিলাম। এই ঘটনা জানতে অনেক দেরি হয়েছিল বলেই আমরা শুরুতে অকুস্থলে পৌঁছাতে পারিনি। আজকাল সব থানাতে যেরকম টেলিফোনের কানেকশন হয়েছে, সে সময় তেমনটা ছিল না। তখন শহরের মধ্যেই টেলিফোনে তেমন চল ছিল না, থানাতেও ওই একই অবস্থা ছিল, তাই লোক মারফত খবর পাঠানো হতো। সেক্ষেত্রে দূরের পুলিশ কর্মচারীদের ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় বেশি দেরি হতো। শহরতলির একটি প্রশস্ত রাজপথের ওপর নৃশংসভাবে আঘাতপ্রাপ্ত একটি মৃতদেহ পাওয়া গেছে। আমরা এই খবর পাওয়া মাত্রই থানা থেকে বেরিয়ে অকুস্থলের উদ্দেশ্যে যাত্রা করি। কিন্তু যখন সেখানে পৌঁছাই তখন আমরাও মৃতদেহ দেখতে পাই না। জানতে পারি যে মৃতদেহটি একটি খাটিয়ার উপর রাখা ছিল এবং খাটিয়া সমেত সেটা নিরুদ্দেশ হয়েছে। কিভাবে মৃতদেহটা সেখানে পাওয়া গিয়েছিল তা স্থানীয় পুলিশ কর্মচারীর থেকে জানতে পারলাম, কিন্তু কিভাবে সেটা হারিয়ে গিয়েছে তা জানতে পারলাম না। যে প্রহরীর জিম্মায় ওই মৃতদেহ রক্ষিত ছিল সেই প্রহরীকেও পেলাম না। প্রহরীটিও ওই মৃতদেহের সঙ্গে গিয়েছে নাকি মৃতদেহ হারিয়ে গিয়েছে জানতে পেরে কাউকে কিছু না বলে অনুসন্ধান করবার জন্য আশেপাশে খুঁজতে বেরিয়েছে তার কিছুই বুঝে উঠতে পারলাম না। এবার আমরা সবাই সেই মৃতদেহের অনুসন্ধান শুরু করলাম। কিভাবে হারিয়েছে তা জানা থাকলে যেভাবে অনুসন্ধান করে থাকে এক্ষেত্রেও প্রথমে সেভাবেই চলতে লাগলো। কিছু লোকজন জোগাড় করে তাদেরকে সঙ্গে নিয়ে কাছের জঙ্গলে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও ওই মৃতদেহ খুঁজে পেলাম না বা কেউ কোনো রকম খবরও দিতে পারলো না যে কাউকে মৃতদেহ নিয়ে যেতে দেখা গিয়েছে কিনা। এভাবে প্রায় 2-3 ঘন্টা অনুসন্ধান করবার পর যে পুলিশ প্রহরীর পাহাড়ে মৃতদেহটি হারিয়ে গিয়েছিল তাকে দেখতে পেলাম। তাকে দেখে বেশ উদ্ভ্রান্ত মনে হলো।
তাকে যা জিজ্ঞাসা করা হলো সে তার যথাযথ উত্তর দিতে পারল না। কখনো বা সে আমাদের কথার উত্তর না দিয়ে কিছু দূর গিয়ে বসে পড়ল, কখনো বা বিস্তর প্রশ্ন জিজ্ঞাসা করবার পর অসংলগ্নভাবে তার দু একটা কথার উত্তর দিল। তার কাছ থেকে অনেক কষ্টে যা জানতে পেরেছিলাম তার সারমর্ম ঠিক এই রকম। আমি যখন মৃতদেহের পাহারায় থেকে রাস্তার উপর খাটিয়ার কাছে বসেছিলাম, হঠাৎ কে যেন বলে উঠল, এই তুই নিজের ভালো চাস, তো এখান থেকে চলে যা। কে ওখানে? আমি মৃতদেহ নিয়ে যেখানে বসেছিলাম তার আশপাশে কিন্তু কোনো ব্যক্তি ছিল না, সুতরাং ওই রকম কথা শুনে হঠাৎ আমার মনে কেমন যেন একটা ভয়ের উদ্রেক হলো। কে যেন আমাকে সেখান থেকে চলে যেতে বলছে, তার কিছুই বুঝে উঠতে পারলাম না। কে কে ওখানে? চারিদিকে খোঁজ করলাম কিন্তু কোনো লোককেই দেখতে পেলাম না। চলে যা। মানুষের কথা শুনতে পাচ্ছি, কে অথচ দেখতে পাচ্ছি না, এই ভেবেই আমি আরো ভয় পেয়ে গেলাম। ভাবলাম সেখান থেকে লোকালয় পালিয়ে যাই, কিন্তু কাজে ফাঁকি দেওয়া হবে এই ভয়ে তাও করতে পারলাম না। সেই সময় আবার সেই মানুষের গলার আওয়াজ শুনতে পেলাম। প্রথমে মনে হলো শব্দগুলো দূর থেকে আসছে, কিন্তু পরক্ষণেই বুঝলাম কেউ যেন আমার পেছনেই দাঁড়িয়ে আছে আর আমাকে বলছে, তুই ব্রাহ্মণ, তাই তোকে আবার সাবধান করে দিচ্ছি, নয়তো এখনই তোকে উপযুক্ত শাস্তি দিতাম। আমার কথা শোন, এখনো সময় আছে, তুই এখান থেকে পালা। এসব শুনে আমি আমার পিছন দিকে তাকিয়ে কাউকে দেখতে পেলাম না, কিছুই বুঝে উঠতে পারলাম না। মনে মনে কেমন একরকম আতঙ্ক হচ্ছিল। ঠিক সেই সময় আমার ডান দিকের জঙ্গলের দিক থেকে কেউ যেন হঠাৎ বিকট শব্দে হেসে উঠল। মনে হলো কেউ একজন প্রথমে হেসে উঠল, আরো কয়েকজন বিকট শব্দে হেসে উঠে সেই হাসিতে যোগদান করল। আমি সেই দিকে চোখ ফেরালাম কিন্তু কাউকেই দেখতে পেলাম না। সেই ভয়ানক বিকট হাসির শব্দ বন্ধ হলে সেই স্থানটা যেন আরো বেশি নির্জন মনে হতে লাগলো। এবার আমি আর সেখানে বসে থাকতে পারলাম না, উঠে দাঁড়ালাম। সেই সময় আমার যে কেমন অবস্থা হয়েছিল তা আমি ঠিক বুঝিয়ে বলতে পারবো না। আমার নিজের হৃৎপিণ্ডের শব্দ আমি নিজেই শুনতে পাচ্ছিলাম। এবার আমি যেই দাঁড়ালাম অমনি আবার সেই বিকট হাসির শব্দে আকাশ বাতাস কেঁপে উঠল, সে সঙ্গে আমারও অন্তরাত্মা খাঁচা ছাড়া হয়ে যাওয়ার জোগাড় হলো। আমি প্রায় অজ্ঞানের মতো সেখানে আবার বসে পড়লাম। আগে ভেবেছিলাম কোনো দুষ্ট লোক হয়তো আমাকে ভয় দেখানোর জন্য ওসব করছে, কিন্তু আমার সেই ভ্রান্ত ধারণা তখনই ঘুচে গেল। বুঝলাম কোনো মানুষ নয়, এবার আমি নির্ঘাত কোনো পৈশাচিক কাণ্ডে জড়িয়ে পড়েছি। যে ব্যক্তি মারা গেছে সেই হয়তো প্রেতজনই প্রাপ্ত হয়ে আমাকে এভাবে ভয় দেখাচ্ছে। যেখানে একটা মানুষকেও দেখতে পাওয়া যাচ্ছে না সেই জায়গায় মানুষের এরকম অট্টহাস্য ভয় মেশানো হুমকি কোথা থেকে আসবে? আমি মনে মনে এসব ভেবে সেখানে এবার বসলাম ঠিকই, কিন্তু শান্তভাবে বসে থাকতে পারলাম না, আবার উঠে পড়লাম। মনে হলো
আমার দায়িত্বে ত্রুটি হলেও এই মৃতদেহ ছেড়ে চলে গেলে যদি আমার সাজা হয় বা বা চাকরি থেকে আমাকে বের করেও দেওয়া হয়, তাও আমি এখানে আর এক মুহূর্ত অপেক্ষা করব না। এখনই আমি এখান থেকে লোকালয়ে পালিয়ে গিয়ে নিজের প্রাণ বাঁচাব। এই ভেবে আমি সেখান থেকে চলে যাবার জন্য উদ্যত হলাম। কিন্তু কিন্তু আমার পা দুটোকে কেউ যেন মাটিতে আটকে দিয়েছে। কিছুতেও এক পাও মারতে পারলাম না। তখন আর উপায় না দেখে আমি আবার সেখানেই বসে পড়লাম। বসলাম ঠিকই, কিন্তু বসবার পরই যে দৃশ্য আমি দেখলাম, ভগবানের নামে শপথ করে বলছি যতদিন বাঁচব ওই দৃশ্য আমি ভুলতে পারবো না। আমি দেখলাম মৃতদেহ সমেত সে খাটিয়া নিজে নিজেই মাটি থেকে উপরে উঠে গেল। কিছু দূর উঠেই তা ঘুরতে শুরু করলো, আর ওই ঘূর্ণায়মান অবস্থায় আস্তে আস্তে সেই খাটিয়াটি আরো উপরে উঠে আমার দৃষ্টির বাইরে চলে গেল। এরপর যে কি হলো তা আমি ঠিক বলতে পারবো না। এই ঘটনা দেখেই আমার চেতনা লোপ পেয়েছিল। আমি কোথায় ছিলাম বা কি করছিলাম তার কিছুই মনে নেই। যখন আমার জ্ঞান ফিরল তখন দেখলাম আপনারা সবাই ওই মৃতদেহের অনুসন্ধান করছেন। ওই প্রহরী একজন বিহারি ব্রাহ্মণ, তাকে সবাই পাঁড়ে বলে ডাকে। বহুদিনের পুরনো কর্মচারী, পুলিশে 20-25 বছর কাজ করে এখন ওই পেনশন নেবার সময় এসে গিয়েছে। নিতান্ত নির্বোধ বা অকর্মণ্য লোক বলে তার ঊর্ধ্বতনের কাছে সে পরিচিত নয়, উল্টে বুদ্ধিমান কনস্টেবল বলেই সকলে তাকে জানত এবং একটি স্টার চিহ্নও সে ধারণ করত। যে কনস্টেবলকে স্টার চিহ্ন অর্থাৎ চাঁদির বেলা দেওয়া হয় সে বাকিদের তুলনায় যোগ্য বলেই বিবেচিত হয়। ওই বিশেষ চিহ্নের জন্য সে মাসে অতিরিক্ত 1 টাকা বেশি বেতনও পায়। পাঁড়ের কথা শুনে প্রকৃত সত্য যে কি তা কিছুই বুঝে উঠতে পারলাম না। আমরা যে সকল পুলিশ কর্মচারী ওই অনুসন্ধানে নিযুক্ত ছিলাম তার মধ্যে অনেক দেশীয় লোক ছিলেন, সাহেব ছিলেন, বাঙালি, হিন্দুস্তানি ও মুসলমানও ছিলেন। পাঁড়ের কথা শুনে কেউ কেউ বললেন, দেখুন পাঁড়ে যা বলল তা যে একেবারেই হতে পারে না, তাই বা বলি কীভাবে বলুন তো। এই মৃত ব্যক্তি নিশ্চয়ই প্রেজ্জনী প্রাপ্ত হয়েছে এবং খাটিয়া সমেত নিজের দেহ তুলে নিয়ে গিয়েছে, নয়তো মৃতদেহ গেল কোথায়? কেই বা নিয়ে গেল? নয়তো কারো এখান থেকে মৃতদেহ স্থানান্তরিত করবার তো প্রয়োজন দেখতে পাওয়া যাচ্ছে না। আর যদি প্রয়োজন থাকতোই তাহলে এখানে পুলিশ আসার আগেই সে অনায়াসে সেটা করতে পারত। আমার বিশ্বাস এসব কোনো মানুষের কাজ হতেই পারে না, নিশ্চয়ই কোনো পৈশাচিক কাণ্ড। এই পুলিশ কর্মচারীর কথা শুনে অন্যান্য কর্মচারীরা বড় অবাক হলেন। ইংরেজ পুলিশ কর্মচারীদের মধ্যে একজন বললেন, এদেশে আগে অনেক ঘোস্ট বা ওই ভূত প্রেত ছিল বলে শুনিয়াছি, কিন্তু ইউনো ইংরেজ রাজত্ব বিস্তার হওয়ার সাথে সাথে সেই সকল ভূত প্রেত এদেশ ত্যাগ করিয়া অন্য দেশে পালিয়ে গেছে। এখন আগের মতো অপঘাতেই বা অন্য কোনো উপায়ে কাহারও মৃত্যু হলে কেউ আর ভূত হয় না। কনস্টেবল যা বলিতেছে তার এক বর্ণও সত্যি নয়। আমি শিওর যে সে পাহারার সময় ঘুমিয়ে পড়েছিল। তাকে জব্দ করিবার অভিপ্রায়ে বাবা কোনো কষ্ট দেবার জন্যই তার কোনো শত্রুপক্ষের লোক ওই মৃতদেহ স্থানান্তরিত করিয়াছে। কনস্টেবল নিজের দোষ স্বীকার না করিয়া এক অদ্ভুত মিথ্যে কথা বলিয়া তার নির্দোষীরা প্রমাণ করিবার চেষ্টা করিতেছে। ইটস কমপ্লিটলি আ লাই। তার বিশ্বাস যদি আমরা তার কথায় বিশ্বাস করি তাহলে তার তাকে আর কোনো শাস্তি পেতে হইবে না, ফলে সে অনায়াসেই নিষ্কৃতি পাবে। সাহেব কর্মচারীর কথা শুনে অন্য একজন দেশীয় কর্মচারী বললেন, আমারও বিশ্বাস পাড়ে যা বলছে তার একবর্ণ সত্যি নয়।
পুরোটাই মিথ্যে। কারো গুরুতর আঘাতে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। ওর মৃত্যুর পর ওই মৃতদেহ খাটিয়ার ওপর উঠিয়ে নতুন কাপড়ে শবদেহ ঢেকে কোনো ব্যক্তি বিশেষ কোনো উদ্দেশ্যে তা নিয়ে অন্য কোথাও যাচ্ছিল। এই অভিসন্ধির একটা কারণ এটা হতে পারে যে যারা এই ব্যক্তিকে হত্যা করেছে তারা ওই মৃতদেহ অনায়াসেই স্থানান্তরিত করতে পারে, কারণ তারা ভালোভাবেই জানে যদি পুলিশ এই মৃতদেহ না পায় তাহলে তাদের বিপদের সম্ভাবনা ক্ষীণ। তাই হয়তো খাটিয়া সমেত শবদেহ জ্বালিয়ে দেবার জন্য বা অন্য কোথাও লুকিয়ে রাখার জন্য নিয়ে যাচ্ছিল। মনে হয় এই স্থানে আসার পর ওরা কোনো বাধার সম্মুখীন হয়, তাই এখানে খাটিয়া সমেত মৃতদেহ রেখে নিজেদের প্রাণ বাঁচানোর জন্য অন্যত্র চলে যায় বা কাছে পিঠেই কোথাও লুকিয়ে থাকে। পরে পুলিশ এলে তারা এই মৃতদেহ আর স্থানান্তরিত করতে পারে না। পরে যখন দেখতে পায় যে এই মৃতদেহ কেবলমাত্র একজন পুলিশ প্রহরীর পাহারায় রয়েছে, তখন কোনোভাবে তাকে বশীভূত করে তার অসাবধানতার সুযোগ নিয়ে খাটিয়া সমেত ওই মৃতদেহ নিয়ে পালায়। ওই কনস্টেবল যা বলছে তার পুরোটাই মিথ্যে, নেহাতি বুজরুকি ছাড়া আর কিছুই নয়। তার কথা শুনে আরেকজন বললেন, আচ্ছা এটা কি হতে পারে না, আপনি যেভাবে বললেন সেভাবে ওই মৃতদেহ ওই স্থানে আনা হয়, ও কোনো রকমে বাধা পেয়ে মৃতদেহ বয়ে আনা লোকজন কাছের জঙ্গলের ভিতরে লুকিয়ে থাকে, পরে যখন তারা শুধুমাত্র প্রহরীকে সেই স্থানে একা দেখতে পায় তখন তারা ওই প্রহরীকে ভয় দেখানোর জন্য জঙ্গলের ভিতর থেকে কথা বলে বা অট্টহাস্য করে ওই প্রহরীকে ভয় দেখানোর চেষ্টা করে একই রাত্রিবেলা। তারপর মৃতদেহ নিয়ে এই কনস্টেবল একা সেখানে ছিল, সুতরাং সে অনায়াসে অত্যন্ত ভয় পায় ও নিজের জীবন বাঁচানোর জন্য মৃতদেহ ছেড়ে সেখান থেকে অন্যত্র চলে যায়। এই সুযোগে সেই লুকিয়ে থাকা লোকগুলো তাদের গোপন আস্তানা থেকে বের হয়ে আসে, মৃতদেহ নেয়, তারপরে সেখান থেকে চলে যায়। তবে খাটিয়া সমেত মৃতদেহ ঘুরতে ঘুরতে কোথায় চলে গেল এইসব কনস্টেবল যা বলছে তার একবর্ণও সত্যি নয়, পুরোটাই মিথ্যে। কিন্তু মানুষের কথা বা অট্টহাস্য নিয়ে যা বলছে তা আমি একেবারে অবিশ্বাস করতে পারছি না। এভাবে কর্মচারীদের মধ্যে যার মনে যা এলো তিনি সেইভাবে তা বললেন, কিন্তু প্রকৃতপক্ষে যে কি ঘটেছিল সেই সময় কেউই কিছু স্থির করতে পারলেন না। যাই হোক, সকলেই এখন ওই মৃতদেহ খোঁজায় মনোনিবেশ করে এদিক ওদিক খোঁজাখুঁজি করতে লাগলেন। আশেপাশের সব জায়গায় খবর পাঠানো হলো, শ্মশান এবং কবরস্থানগুলো বাদ গেল না, কিন্তু গোটা রাত খোঁজাখুঁজি করেও কেউ কোনো খবর সংগ্রহ করতে পারল না। পরদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আরও কয়েকজন পুলিশ কর্মচারী ওই মৃতদেহ খোঁজার জন্য উপস্থিত হলেন। যেখানে ওই মৃতদেহ সর্বপ্রথম দেখতে পাওয়া গিয়েছিল তার কাছে একটি বাগানের মধ্যে কতগুলো লোক বাস করত। যে রাস্তার উপরে ওই মৃতদেহ পাওয়া যায় তার পূর্ব দিকে ছিল ওই বাগান, আর ওই বাগানের পূর্বে পরপর আরও কতগুলো বাগান রয়েছে। তার মধ্যে কতগুলোর অবস্থা বেশ ভালো, বাগানের মধ্যে বসোপযোগী বাড়িও আছে এবং ওইসব বাগানের মালিকেরা নাকি সেখানে বসবাস করেন। অন্য বাগানগুলোর অবস্থা খুব একটা ভালো না হলেও একেবারে শোচনীয় বলা চলে না। বাগানের মধ্যে পুরনো বাড়ি আছে। এবার এই সব বাগান ছাড়া আরও তো তিনটে বাগান আছে যাদের অবস্থা এর চেয়েও খারাপ। ভালো ফল ফুল গাছের পরিবর্তে কতগুলো ওই জঙ্গলি গাছ সেই বাগানগুলোকে জঙ্গলাকীর্ণ করে রেখেছে। পুকুরে এমনভাবে পাঁক আর শ্যাওলা জমেছে যে সহজে পুকুরের জল চোখে পড়বে না। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আমরা ওই সকল বাগানের ভিতর প্রবেশ করলাম। ওখানে যতগুলো বাগান ছিল তার প্রত্যেকটার ভিতর ঢুকে ভালোভাবে খুঁজে দেখতে লাগলাম। প্রায় একটা বাগান থেকে অপরটায়, তারপর আবার একটায় এইভাবে খুঁজে আমরা দেখতে লাগলাম। প্রায় এক মাইল যাবার পর শেষে একটা জঙ্গলাকীর্ণ বহু পুরনো বাগানের মধ্যে প্রবেশ করলাম। ওই বাগানের অবস্থা দেখে মনে হলো কেউ যদি এখানে দিনের বেলাতেও খুন বা অন্য কোনো দুষ্কর্ম করে থাকে তাহলেও অন্য কারো পক্ষে তা জানার সম্ভাবনা নিতান্তই ক্ষীণ। ওই স্থান একে জনশূন্য আর তাতে
এমন জঙ্গলে ঢাকা যে দিনের বেলাতেও সেখানে ঢুকতে গা ছমছম করে। ওই বাগানের ভেতর আমরা 8-10 জন ঢুকেছিলাম বলে ভয় পাওয়ার তেমন একটা কারণ ছিল না। বাগানের ভেতর ভালোভাবে খুঁজতে গিয়ে দেখতে পেলাম একটা নিবিড় জঙ্গলের মধ্যে একটা নতুন খাটিয়া পড়ে আছে ও তার কাছেই কতগুলো লতা পাতায় ঘেরা একটা কবর রয়েছে। এইসব দেখে আমাদের বেশ সন্দেহ হলো। ভাবলাম আমরা যে মৃতদেহর খোঁজ করছি সেই মৃতদেহ এখানে পোঁতা নেই তো। মনে মনে এসব ভেবে আমরা তখনই কবরটা খুঁড়তে শুরু করলাম। ওই ওখানে মাটিটা একটু খুঁড়ে দেখো তো, আমার একটু মনে হচ্ছে। খোঁড়ো খোঁড়ো, যাও যাও যাও। প্রায় 2 হাত গভীর গর্ত খুঁড়ে দেখতে পাওয়া গেল যে ওর মধ্যে একটি মৃতদেহ শোয়ানো রয়েছে। এমনিতে জায়গাটা কিন্তু গোড় স্থান বা আশেপাশে তার কোনো কবরই চোখে পড়ল না, তাই কবরের মধ্যে যে মৃতদেহ দেখতে পাওয়া গেল তাকে মাটির উপরে উঠিয়ে আনা হলো। আস্তে 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 স্যার, দেখলাম ওটি একটি বিহারি হিন্দুর মৃতদেহ এবং তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয় পুলিশ কর্মচারী যিনি হারিয়ে যাওয়া মৃতদেহ আগে দেখেছিলেন তিনি এই মৃতদেহ দেখা মাত্রই বললেন, হ্যাঁ হ্যাঁ স্যার, যে মৃতদেহটা হারিয়ে গেছিল এটা সেটাই। যে অনুসন্ধানে আমরা এতগুলো লোক নিযুক্ত ছিলাম তার একটি অধ্যায় এখানে শেষ হলো। এখন তদন্তের জন্য আমাদের আগে কয়েকটা বিষয় খুঁজে বের করতে হবে। 1, ওই মৃতদেহ কার? 2, ওই ব্যক্তির মাথায় কোন অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে? 3, কারা ওকে রাস্তার উপর ফেলে রেখেছিল? আর 4, ওই রাস্তা থেকে খাটিয়া সমেত মৃতদেহ কে বা কারা স্থানান্তরিত করল? এবং 5, কেই বা লাশ বহন করে এই জঙ্গলময় বাগানের মধ্যে এনে কবর কেটে পুঁতে দিল? এই 5টা বিষয় আমাদের খুঁজে বের করতে হবে ঠিকই, কিন্তু কোন উপায় অবলম্বন করলে আমরা এই রহস্য উদ্ঘাটন করতে পারব সে বিষয়ে অনেক ভেবেও কিছু স্থির করতে পারলাম না। কোনো ব্যক্তি যাকে হত্যা করেছে সেই বিষয়ে আর কোনো সন্দেহ নেই, কিন্তু একে হত্যা করবার কারণ কি? আর যদি কোনো ব্যক্তি কোনো বিশেষ উদ্দেশ্যে খুনটা করে থাকে তাহলে ওই মৃতদেহ খাটিয়ার উপর রেখে নতুন কাপড় দিয়ে ঢেকে অকুস্থল থেকে অন্যত্র সরাবার প্রয়োজনই বা কি? অন্য কোনো কারণে যদি ওই মৃতদেহ স্থানান্তরিত করার প্রয়োজন হয় তাহলে রাস্তার মাঝখানে ওই মৃতদেহ নামিয়ে রেখে বাহকেরা চলে গেল কেন? আর কেনই বা পরে পুলিশ প্রহরীর চোখে ধুলো দিয়ে আবার তা সেখান থেকে সরিয়ে ফেলে এই নিবিড় জঙ্গলের মধ্যে পুঁতে দিল? এই মৃতদেহ যে কার সেটা যদি জানতে পারা যায় তাহলে বোধহয় এই রহস্যের কিছুটা হলেও সমাধান করা যেতে পারে। মনে মনে এরকম ভেবে ওই মৃতদেহটা আবার আগের সেই খাটিয়ার উপর রেখে বাগান থেকে বের করে এনে যেখানে সেটা সবার আগে দেখতে পাওয়া গিয়েছিল সেইখানেই চাদরটা সরিয়ে রেখে দিলাম। আশেপাশের লোকজন জড়ো হয়ে মৃতদেহটা দেখতে লাগলো। তারা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ভালোভাবে ওটাকে দেখে নিয়ে চলে যেতে লাগলো, কিন্তু ওই মৃতদেহ যে কার তা কেউই বলতে পারল না। এই অবস্থায় ওই মৃতদেহ ওখানে কিছুক্ষণ রেখে আবার কাছেই আরেকটা জায়গায় আমরা নিয়ে গেলাম। সেখানেও অনেককে মৃতদেহ দেখানো হলো। যখন দেখালাম সেখানেও যখন কেউ চিনতে পারল না তখন ওই মৃতদেহ আবার অন্যত্র নিয়ে গেলাম। এইভাবে প্রায় 2 ক্রোশ দূরত্বের মধ্যে পাড়ায় পাড়ায় রাস্তায় রাস্তায় ওই মৃতদেহ নামিয়ে রেখে সবাইকে দেখাতে দেখাতে প্রায় পুরো দিন কেটে গেল, কিন্তু কেউই চিনতে পারল না। তখন যেখানে মৃতদেহ সবার আগে দেখতে পাওয়া গিয়েছিল নিতান্ত ভগ্ন হৃদয়ে সেখানেই ফিরছিলাম। ফেরার পথে দেখলাম রাস্তার একপাশে কতগুলো বিহারি লোক তাড়িপূর্ণ ভাঁড় নিয়ে বসে আছে। কি মনে হতে ওখানে মৃতদেহটি একবার নামালাম ও সেই তাড়ি বিক্রেতাদের বললাম, আচ্ছা দেখো দেখি তোমরা একে কোথাও দেখেছো কি? আমার কথা শুনে
ওরা নিজেদের তারির ভাঁড় কাঁধে উঠিয়ে সেখান থেকে চলে যাবার উদ্যোগ করল। আমি বুঝলাম তারা ভয় পেয়ে হয়তো সেখান থেকে পালাতে চাইছে। তখন আমি তাদেরকে থামিয়ে আবার বললাম, আচ্ছা তোমাদের ভয় নেই, আমরা শুধুমাত্র এই মৃতদেহটাকে শনাক্ত করতে এসেছি। এই মৃতদেহটা একবার তোমরা দেখো, এই ব্যক্তি কি তোমাদের পরিচিত বা একে কি তোমরা আগে কোথাও দেখেছো? একবার দেখে বলো দেখি। আমার কথা শুনে তারা কি জানি কি ভেবে তাদের তারির ভাঁড় কাঁধ থেকে নামালো ও ধীরে ধীরে সেই মৃতদেহর কাছে এসে ভালোভাবে দেখতে লাগল। অনেকক্ষণ ধরে দেখে তাদের মধ্যে থেকে একজন বলল, আরে এ কৈলাসর না? হ্যাঁ সেইরকমই তো মনে হচ্ছে। আরে না না, এ কৈলাসর না, তবে হ্যাঁ আকৃতিটা অনেকটা ওরই মতো। না না, আমার বেশ মনে হচ্ছে কৈলাসর। আচ্ছা এই কৈলাসর কে? আগে বাবু কৈলাসর পাশি। সে কি করত? সে ওই পাখির ব্যবসা করতো, গাছ কাটতো, তাড়ি তৈরি করতো, আর আমাদের মতো তাড়ি নিয়ে বিক্রি করতে আসতো। আর এ থাকতো কোথায়? ওই চৌধুরীদের বাগানে। আর গাছ কাটতো কোথায়? আগে ঘোষের বাগানে। ওই বাগানের যত তাল গাছ আছে সব ওর কাছে জমা আছে। হুম, আচ্ছা তো সেই ঘোষের বাগান এখান থেকে কত দূর? বেশি না, ওই এক ক্রোশের কম হবে। তোমরা কি ঠিক চিনতে পারছো যে এটা ঘোষের বাগানের সেই কৈলাসর পাশির মৃতদেহ? আগে তাই তো মনে হচ্ছে। তাড়িওয়ালাদের কাছ থেকে এই কয়েকটা কথা জানতে পেরে আমাদের কিছুটা হলেও স্বস্তি হলো। তখন মনে করলাম, এরা যা বলছে তা যদি সত্যি হয়, অর্থাৎ এটা যদি কৈলাসরের মৃতদেহ হয়, তাহলে এই মামলার কিনারা হয়তো হতেও পারে। মনে মনে এসব ভেবে আমরা ওই মৃতদেহ নিয়ে তখনই সেই ঘোষের বাগানের দিকে রওনা হলাম। যে তাড়িওয়ালাদের কাছ থেকে আমরা এই সংবাদ পেয়েছিলাম তাদেরকেও আমাদের সঙ্গে যেতে বললাম, কিন্তু তারা প্রথমে আমাদের কথায় রাজি হলো না। বলাই বাহুল্য যে তাদের এই আপত্তি ধোপে টিকল না, নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও তাদেরকে আমাদের সঙ্গে যেতেই হলো। আমরা যখন সেই ঘোষের বাগানে গিয়ে পৌঁছালাম তখন বেলা পড়ে এসেছিল। দেখলাম ওটা একটা পুরনো ও বিশাল বাগান, প্রচুর গাছ আছে সেখানে, দুটি বড় পুকুরও আছে। কিন্তু বাগানের অবস্থা অত্যন্ত শোচনীয়। বাগানটা ইঁটের প্রাচীর দিয়ে ঘেরা হলেও কয়েক জায়গায় ভেঙে পড়েছে, কোথাও বাঁশ দিয়ে বন্ধ করা হয়েছে, আবার ওই কোথাও একেবারে খালি পড়ে আছে। বাগানের সদর দরজা প্রায় বন্ধই থাকে, ওটা খোলবার তেমন প্রয়োজন হয় না। কয়েক জায়গায় প্রাচীর ভেঙে যাওয়ায় প্রায় চারদিক থেকেই বাগানের ভিতর প্রবেশ করা যায়। বাগানের কাছে পিঠে দু চার ঘর লোকের বাস আছে, তাদের বিচরণস্থল ওই বাগান। প্রয়োজন পড়লে তারা বিনা বাধায় বাগানের ভিতর প্রবেশ করে নিজের ইচ্ছামতো ওই ফল মূল পেড়ে খায়। পুকুরের জলও তারা ওই সর্বদাই ব্যবহার করে। বাগানের মধ্যে একটা অট্টালিকা আছে, যা দেখে বোঝা যায় যে বাগানের অবস্থা আগে বেশ ভালো ছিল, কিন্তু এখন জায়গায় জায়গায় চুনবালি খসে পড়েছে। কোনো কোনো জায়গা দিয়ে বৃষ্টির জল ঢুকে ঘরের ভিতরটা নানা জায়গায় নোংরা হয়ে গেছে এবং দু একটা জায়গা একেবারে ভেঙে পড়েছে। যতগুলো ঘর আছে তার সমস্তই প্রায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। শুধু কেবল একটা ঘরের অবস্থা দেখে বোঝা যায় যে কিছুদিন আগেই কেবলমাত্র ওই ঘরটাই একবার মেরামত করা হয়েছিল, হয়তো এখনও তা মাঝে মধ্যে ব্যবহৃত হয়। ওই বাগানের চৌহদ্দির মধ্যে যেমন আম লিচু প্রভৃতির অনেক গাছ আছে, তেমনই অনেকগুলো তাল গাছও দেখতে পেলাম। তাল গাছের অবস্থা দেখে ভালোভাবেই বোঝা গেল যে ওই সব গাছ এখন কাটা হয় ও তার রস থেকে তারই প্রস্তুত করা হয়। আমরা ওই বাগানের ভেতর ঢোকার সময় আমাদের পিছন পিছন কিছু মহিলা ও কম বয়সী ছেলেও এলো। ওদের কেউই কিন্তু ওখানকার বাসিন্দা নয়, ওরা অনেক দূর থেকেই আমাদের পিছু নিয়েছিল। আমাদের সাথে অতগুলো লোককে ওই বাগানের মধ্যে ঢুকতে দেখে আশেপাশের অনেক লোকও এসে সেখানে ভিড় করল। আমাদের সঙ্গে থাকা মৃতদেহের উপরে ঢাকাটা সরিয়ে খাটিয়া সমেত সেটাকে ওখানে নামানো হলো। তখন ওই মৃতদেহ দেখে
অনেকেই সেখানে চিনতে পারল। ওখানে পৌঁছানোর প্রায় ওই মিনিট কুড়ি কি আধ ঘন্টা পরেই একজন স্ত্রীলোক কাঁদতে কাঁদতে সেখানে এলো, আর তার সঙ্গে আরও একটি ব্যক্তি। জানলাম যে ওই মহিলা কৈলেশ্বর স্ত্রী, ও তার সঙ্গের যে ব্যক্তি এসেছে সে তার ছেলে, বয়স ওই 20 বছরের কম হবে না, নাম দুবলাল। দুবলাল ও তার মার অবস্থা দেখে তখনই তাদেরকে কোন একটা কথা জিজ্ঞাসা করাটা সমীচীন বলে মনে হলো না, আর জিজ্ঞাসা করেও কোনো সদুত্তর পেলাম না। তারা শোকাচ্ছন্ন হয়ে কেবলই জোরে জোরে কাঁদছিল। এভাবে আরও আধ ঘন্টা কেটে গেল। তারপর দুবলালের কান্না কিছুটা কমল। তখন তাকে সঙ্গে নিয়ে একটু দূরে গেলাম। ও তাকে অনেকভাবে বুঝিয়ে বলায় সে একটু নিরস্ত হলো। তোমার নাম দুবলাল? আগে হ্যাঁ, আমার নাম দুবলাল। কৈলেশ্বর তোমার কে হয়? আমার বাবা। তা তোমার বাবার এমন অবস্থা কে করলো? তা তো আমি বলতে পারবো না, তবে শুনেছি তারি নিয়ে এই বাগানে কি একটা গোলমাল ঘটেছিল। তারি নিয়ে গোলমাল? তোমার বাবা তারি কোথায় পেতেন? এই বাগানে যতগুলো তাল গাছ আছে সব আমার বাবার কাছে জমা আছে, এই সমস্ত কাছেই তারি হয়। এই তারি বিক্রি করেই আমরা জীবনযাপন করি। এই বাগান থেকে যা তারি পাওয়া যায় তা তোমরা কোথায় গিয়ে বিক্রি করো? আর তোমাদের কি তারির কোনো দোকান আছে নাকি? না স্যার, আমাদের তারির দোকান নেই। এই বাগানে যা তারি হয় তা আমরা অন্যের তারিখানায় বিক্রি করি। আচ্ছা, তুমি বললে যে তারি নিয়ে তোমার বাবার সঙ্গে একটা গোলমাল হয়েছিল, তা কার সাথে হয়েছিল কিছু জানো? কার সঙ্গে যে গোলমাল হয়েছিল তা তো আমি ঠিক দেখিনি। তাহলে ওই ঝামেলার ব্যাপারটা তুমি কি করে জানলে? আগে আমি যা শুনেছি তাই বলছি। কি শুনেছ? এটাই শুনেছি যে আমার বাবার সঙ্গে তারি নিয়ে একটা ঝামেলা হয়, ও সেটা পরে মারপিট অবধি গড়ায়। সেসব কার সঙ্গে হয় তা তো আমি ঠিক বলতে পারবো না, তবে শুনেছিলাম এই বাগানের কিছু লোক এসেছিল তাদের সাথেই। আচ্ছা, তুমি এইসব কথা কার থেকে শুনেছ? এই বাগানের আশেপাশে যেসব লোকজন বসবাস করে তাদের বাড়ির বউরা বলা বলি করছিল, সেটাই আমি শুনেছি আর কি। তুমি যে মহিলাদের কাছে ওই কথা শুনেছ তাদের কাউকে চেনো? তা অবশ্য চিনি, কিন্তু নাম জানি না, তবে তাদের দেখিয়ে দিতে পারবো। দুবলালের কাছ থেকে এই কথা শুনে আমরা আর দেরি না করে তাকে সঙ্গে নিয়ে তড়ি ঘড়ি সেই বাগানের কাছে যেখানে লোকালয় আছে সেখানে গেলাম। দুবলাল আমাদের ওই দুই মহিলাকে দেখিয়ে দিয়ে বলল, আমি যাদের থেকে ওই কথাগুলো শুনেছিলাম তাদের মধ্যে ওই ওই দুজনও ছিল। আমি সেই স্ত্রীলোক দুজনকে জিজ্ঞাসা করায় তারা সমস্ত কথা অস্বীকার করল। না না না, আমি কিছু জানি না, আমরা এই দুই মহিলা থেকে শুনেছিলাম মাত্র, আমরা কিছু জানি না বাবু, ছাড়ুন। তারপর শেষমেশ তাদেরকে অনেক বুঝিয়ে বলায় তারা অন্য দুজন স্ত্রীলোকের নাম বলল। যাদের নাম বলা হলো তারা হলো চাঁপা ও সুখদেইয়া, একজন বাঙালি ও অন্যজন বিহারি। ওদেরকে আমি অনেক কথা জিজ্ঞাসা করলাম, কিন্তু প্রথমে তারা কোনো কথা স্বীকার করল না। তারপর তাদের ভাবকথিক দেখে আমার বেশ মনে হলো যে তারা ওই ঘটনার অনেক কিছুই জানে। যখন দেখলাম যে ওরা কোনো প্রশ্নেরই সঠিক উত্তর দিচ্ছে না, তখন সুখদেইয়াকে অন্য একজন কর্মচারীর জিম্মায় দিলাম। তিনি তাকে কিছুটা দূরে নিয়ে গিয়ে তার সঙ্গে কথোপকথন শুরু করলেন। আর এদিকে আমি চাঁপাকে নিয়ে কিছু দূরে একটা গাছের গোড়ায় বসলাম ও তাকে ভালোভাবে বোঝাতে লাগলাম। তাকে অনেক বলার পর শেষে দেখলাম যে সে তার মনের কথা খুলে বলতে রাজি হলো। আচ্ছা দেখো, এবার বলো তো, তুমি এই বাগানে কী জন্য এসেছিলে? আগে আগে জল নেবার জন্যে। তোমার সঙ্গে আর কে এসেছিল? ওই ওই সুখদেইয়া এসেছিল, আমরা দুজনেই এক জায়গাতেই থাকি, আর জল নেবার জন্য আমরা দুজনেই একই সময় একই পুকুরে এসেছিল। তা তোমরা যখন বাগানের ভিতর ঢুকেছিলে
সেই সময় কৈলেশ্বর কোথায় ছিল? তাকে আমরা প্রথমে দেখতে পাইনি, কিন্তু যখন তার সঙ্গে গোলমালটা শুরু হয় তখন আমরা বাগানের উত্তর দিকে একটা তাল গাছের কাছে তাকে দেখতে পাই। কার সঙ্গে তার ঝামেলা হচ্ছিল? সেই বাবুটা। কোন বাবুটা? ওই যে তাকে মেরেছিল। সে কে? তার তো নাম আমি জানি না বাবু। আর তাকে আগে কখনো দেখেছো? হ্যাঁ, অনেকবার দেখেছি। আচ্ছা, তিনি কোথায় থাকেন? তাও আমি ঠিক জানি না, কিন্তু তিনি প্রায়ই বাগানে আসেন। তবে আমার মনে হয় এই বাগানটি হয়তো তারই। তাকে দেখলে তুমি চিনতে পারবে তো? তার পারবো না, তাকে আমি অনেকবার দেখেছি। আচ্ছা, লোকটাকে দেখতে কেমন? দেখতে বেশ ভালোই, খুব ফর্সা, বয়স বেশি নয়, ওই বোধহয় 20-22 বছরের বেশি হবে না। লোকটা কি একা এসেছিল? না না, তার সঙ্গে আরও কয়েকজন ছিল। তারা বাঙালি না অন্য জাতির? বাঙালি বলে তো মনে হয় না বাবু, সবার মাথাতেই সাদা টুপি ছিল। তা সেই লোকটার মাথাতেও কি টুপি ছিল? হ্যাঁ, তার মাথাতেও টুপি ছিল। সেই লোকটার সঙ্গে কৈলেশ্বরের কীরকম ঝামেলা হয়েছিল তা তুমি যতটা চোখে দেখেছ তা একটু বলো দেখি। আমরা যখন জল নেওয়ার জন্য বাগানে আসি সেই সময় কৈলেশ্বর যে কোথায় ছিল তা আমরা দেখতে পাইনি, কিন্তু সেই সময় সেই লোকটাও তার সঙ্গে আসা কয়েকজন ব্যক্তি বাগানের মধ্যে বেড়াচ্ছিল। কিন্তু পরেই, কিছুক্ষণ পরেই, না আমি আমি বেচবো না এরকম একটা কথা শুনতে পেল, কিন্তু কিছুই দেখতে পেলাম না, কারণ ইতিমধ্যে আমরা পুকুরের মধ্যে নেমে পড়েছিল, সেখান থেকে পাড়ের ওপারে কিছুই দেখা যায় না। আমরা যখন জল নিয়ে ওপরে উঠলাম তখন দেখলাম কৈলাসের হাতে এক ভাঁড় তারি রয়েছে। ওই বাবুর সঙ্গে যারা অন্য যারা ছিল তাদের মধ্যে একজন লোক ওই তারি কৈলাসের হাত থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু কৈলেশ্বর তা কিছুতেই ছাড়বে না। কৈলেশ্বরের ব্যবহার থেকে ও তার কথা শুনে বাবুটা অত্যন্ত রেগে গেলেন ও বললেন, পয়সা নিয়েও যদি তাড়ি না দেয় ওকে নামা, নামি মারতো দেখি। পয়সা নিয়েও তাড়ি দেবে না, কত দম একবার দেখি। তারপর এই কথা বলতে বলতে তিনি তাড়াতাড়ি কৈলেশ্বরের দিকে দৌড়ে এলেন। সেখানে যন্ত্রপাতি সান দেওয়ার একটা কাঠ পড়েছিল, বোধহয় কৈলেশ্বরী ওটা সেখানে রেখেছিল। ওই লোকটা সেই কাঠের টুকরোটা নিজে হাতে তুলে নিয়ে কৈলেশ্বরীর মাথায় সজোরে আঘাত করল, আর সঙ্গে সঙ্গে কৈলেশ্বর সেখানে পড়ে গেল, আর তাকে নড়তে চড়তে দেখলুম। এটা দেখে আমরা খুব ভয় পেলুম, আমরা দ্রুত বাগানের থেকে বেরিয়ে নিজেদের বাড়ি চলে গেলুম। বাগান থেকে যাওয়ার সময় বাগানের দরজার সামনে বাবুর ঘোড়ার গাড়িটিও দাঁড়িয়েছিল। বাড়িতে ফিরে আমরা দু একজনকে ব্যাপারটা বিবরণ দিলাম এবং শেষ পর্যন্ত বাগানে কী হলো তা দেখবার জন্য পাড়ার 8-7 জন মহিলা একত্রিত হয়ে সেখানে গেলুমও, কিন্তু সেই সময় সন্ধে হয়ে গিয়েছিল, বাগানে এসে বাবুদের কাউকেও দেখতে পেলুম না, কৈলেশ্বরও সেখানে ছিল না, আর বাবুর ঘোড়ার গাড়িও চলে গেছে। তখন ভাবলাম কৈলেশ্বর হয়তো তার বাড়ি ফিরে গেছে, বাবুরাও বাগান থেকে চলে গেছে। মনে মনে এই ভেবে আমরাও নিজেদের বাড়ি ফিরে এলো। কৈলেশ্বর যে মরে গেছে, তার মৃতদেহ যে এখান থেকে সরিয়ে ফেলা হয়েছে তা কিন্তু আমরা একবারও ভাবিনি বাবু, কিন্তু এখন বুঝতে পারছি ওই আঘাতেই কৈলেশ্বর ইহজীবন ত্যাগ করেছে। চাপার এই কথা শুনে ঠিক কী ঘটেছিল তা বেশ বুঝতে পারলাম। সেই সময় যে কর্মচারীর জিম্মায় সুখদেইয়া ছিল তিনি এসে আমাকে বললেন যে সুখদেইয়া সমস্ত কথা বলেছে। এবার সুখদেইয়া যে কি বলেছে তাও তিনি আমাকে বললেন, আর দেখলাম যে চাপার কথার সাথে তার সমস্ত কথা মিলে গেছে। চাপা ও সুখদেইয়ার কাছ থেকে আমরা যা কিছু জানতে পারলাম তাতেই আমাদের বেশ অনুমান হলো যে এই মামলার কিনারা হতে আর বেশি দেরি হবে না, কারণ তাদের কথায় এরকম প্রমাণ পাওয়া গেছে যে এই বাগানের যে বাবুটি এসেছিলেন তাঁরই হাতে কৈলেশ্বর মারা পড়েছে।
তিনি ওর মাথায় সজোরে আঘাত করতেই মাথা ফেটে সেখানেই তার পঞ্চত্ব প্রাপ্তি ঘটে। আরও জানতে পারলাম যে সেই সময় তার সঙ্গে আরও কয়েকজন অনুচর ও গাড়ি ঘোড়া সহিষ কোচম্যানও ছিল। এও জানা যাচ্ছে যে এই গোলমালের কিছুক্ষণ পরেই তাদেরকে দেখতে পাওয়া যায়নি। অতএব সহজেই অনুমান করা যায় যে ওই মৃতদেহ তারাই স্থানান্তরিত করেছিল, নইলে এত অল্প সময়ের মধ্যে ওই মৃতদেহ কোনোভাবেই সরিয়ে ফেলা সম্ভব নয়। এখন আমাদের প্রধান কাজ, যে লোকটা খুন করেছে সে কে ও তার সঙ্গে যারা এই বাগানে এসেছিল তারা কারা এবং এখানে থাকেই বা কোথায়। এখন এসব জানতে পারলে এবং তাদেরকে ধরতে পারলেই এই মোকদ্দমার কিনারা হয়ে যাবে ও প্রকৃত সত্য অনায়াসেই বেরিয়ে আসবে। মনে মনে এইসব ভেবে আমরা সেই বাগান থেকে বেরিয়ে তার পাশের বাগানের ভেতর ঢুকলাম। যে বাগানে আমরা আগে ছিলাম তার অবস্থা যতটা শোচনীয়, পরে যে বাগানটায় ঢুকলাম তার অবস্থা ততটা খারাপ নয়। বাগানে ঢুকে দেখলাম দু তিনজন উড়ে মালি সেখানে আছে। তাদেরকে ডেকে যে বাগানে গণ্ডগোল হয়েছিল সেই বাগানের সম্বন্ধে জিজ্ঞাসা করলাম। তারা বলল, আমাদের সর্দার মালি আজ 10 দিন হলো গ্রামে গেছে, সেই বাগানে অনেক দিন ধরে আছে, সে থাকলে নিশ্চয়ই বলতে পারত। আগে আমরা নতুন লোক বাবু, মাত্র 3 দিন হলো নিজের গ্রাম থেকে এখানে এসেছি, তাই এখানকার কাউকেই চিনি না, কোন বাগানটা কার তাও জানি না। যখন আমি মালিদের সঙ্গে জিজ্ঞাসাবাদে ব্যস্ত ছিলাম তখন দু একজন করে আস্তে আস্তে ক্রমে প্রায় 4-5 জন লোক জমে যায়। আমাদের কথা শুনতে পেয়ে তার মধ্যে থেকে একজন বলল, আগে আপনি যে বাগানের কথা জানতে চাইছেন সেই বাগানে শম্ভু বলে একজন মালি অনেকদিন ছিল, তবে এখন কিন্তু সে আর সেই বাগানে থাকে না। ওই বাগানের উল্টো দিকে যে বাগানটা রয়েছে সে এখন সেখানে ওই বাগানে কাজ করে। তাকে একবার জিজ্ঞাসা করলি ওই বাগান যে কার তা সে অনায়াসই বলে দিতে পারবে, এবং সে চাইলে আপনাদের তার বাড়ি দেখিয়েও দিতে পারবে, কারণ যখন সে সেই বাগানে কাজ করতো সেই সময় সে অনেকবার তার ওই মনিবের বাড়িতে গিয়েছিল, এ বিষয়ে আমি নিশ্চিত বলতে পারি। হ্যাঁ, ওই ব্যক্তির কথা শুনে আমি সেখানে আর তিলমাত্র সময় নষ্ট না করে যে বাগানে শম্ভু মালি থাকে সেই বাগানের উদ্দেশ্যে পা বাড়ালাম। সেই বাগানে গিয়ে শম্ভুর খোঁজ করা মাত্রই তাকে দেখতে পেলাম। বাগানের ফটকের পিছনে একটি গুদাম ঘরে সেই সময় সে তার খাবার তৈরি করছিল। শম্ভু, 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 একটু এদিকে আসবে। ডাকা মাত্রই শম্ভু আমাদের সামনে এসে উপস্থিত হলো। যে কাজের জন্য আমরা তার কাছে গিয়েছিলাম তা তাকে জিজ্ঞাসা করায় সে বলল, আগে প্রায় 3 বছর হলো আমি ওই বাগানের কাজ ছেড়ে দিয়েছি বাবু, তাই এই 3 বছরের কোনো খবর আমি ঠিক দিতে পারবো না। তা তখন মালিক কে ছিল? আগে এই বছর 3-এর আগে যে সময় আমি ওই বাগানে কাজ করতাম সেই সময় ওই বাগান বড়বাজারে একজন কাপড় ব্যবসায়ী ছিল, তবে প্রায় 4 বছর হলো তিনি মারা গেছেন। তার মৃত্যুর 1 বছর পরেও আমি ওই বাগানে ছিলাম, তারপর আমার জবাব হয়, তখন থেকেই আমি এই বাগানে কাজ করছি। যে সময় তোমার পুরনো মনিবের মৃত্যু হয় সেই সময় তার পরিবারে আর কে কে ছিল? আগে তার স্ত্রী ও 2 ছেলে ছিল। তার ছেলে দুজন কত বড়? দুজনই ছোট ছিল, ওই নাবালক আর কি। তাও মোটামুটি তাদের বয়স কিরকম ছিল তখন? আগে একজনের বয়স মনে হয় ওই 11-12 বছর হবে, আর অন্যজন তার চেয়ে ওই 2-1 বছর বড় হবে। আচ্ছা, তোমার জবাব হয় কেন? আগে কর্তা মারা যাওয়ার পর ওদের অবস্থা একটু খারাপ হয়ে পড়ে, ওরা তাও আমাদেরকে 1 বছর রাখে, তারপর জবাব দেয়। সেই সময় শুনেছিলাম তারা সুযোগ পেলে ওই বাগান বিক্রি করে ফেলবে বলে ঠিক করেছিল। তা বিক্রি করেছিল কিনা বলতে পারবে? আগে না, তা তো ঠিক আমি জানি না। আচ্ছা, যে সময় তুমি ওই বাগানে কাজ করতে সেই সময় তোমার মনিবের বাড়িতে তুমি যেতে? হ্যাঁ বাবু, যাবো না কেন,
প্রায় প্রতিদিনই যেতাম। বাগানে তৈরি সব তৈরি তরকারি নিয়ে প্রায়ই আমায় যেতে হতো। তোমার জবাব হওয়ার পর সেই বাড়ি তার কখনো গিয়েছিলে নাকি? ওই একবার কি দুবার গিয়েছিলাম, কিন্তু গত দু বছরের মধ্যে আমি সেদিকে আর যাইনি। আর তোমার জবাব হওয়ার পর তোমার মনিবের ছেলেদের সাথে কখনো দেখা হয়েছিল তোমার? ছোটবাবুর সঙ্গে খুব একটা দেখা হয়নি, কিন্তু বড়বাবুর সঙ্গে প্রায়ই দেখা হয়। বড়বাবুর সঙ্গে তোমার কোথায় দেখা হয়? আগে তিনি প্রায় বাগানে আসেন, তাই কখনো সখনো তার সঙ্গে দেখা হয়ে যায় আর কি। আচ্ছা, সে কোন বাগানে আসে? যে বাগানে তুমি এখন কাজ করছো নাকি সেই তার নিজের বাগানে? এ বাগানে তিনি কখনোই আসেননি, তাকে তার বাবার বাগানেই আসতে দেখেছি। আচ্ছা, তুমি শেষ তাকে কবে দেখেছো? ওই 8-10 দিন হবে। 8-10 দিন আগে? আচ্ছা, 8-10 দিন আগে যখন তুমি তাকে দেখেছিলে তখন কি সে একা এসেছিল? তাকে একা আসতে তো কই দেখিনি, যখনই তাকে আসতে দেখেছি তখনই তার সঙ্গে ওই 3-4 জন লোক থাকে। ওই লোকগুলো কারা? ওদেরকে আমি চিনি না বাবু, ওরা যে কোথায় থাকে তাও আমি জানি না। তবে মাঝে মধ্যে ওদের সঙ্গে 2-1 জন মহিলাকেও আসতে দেখেছি। তোমার বড়বাবু এখন কত বড় হয়েছে? এখন অনেক বড়ই হয়ে গেছে, একেবারে জোয়ান মরদ। শম্ভুর কাছ থেকে এসব কথা জানতে পেরে তাকে আমাদের সঙ্গে গিয়ে তার আগের মনিবের বাড়িটা দেখিয়ে দিতে বললাম। সে আমাদেরকে সঙ্গে নিয়ে তার আগের মনিবের বাড়িতে গেল। বড়বাজারের ভিতর ঢুকে একটা বাড়ি দেখিয়ে বলল, ওই যে বাড়িটা দেখছেন, আমি এদের বাগানেই কাজ করতাম। শম্ভু যে বাড়িটা দেখিয়ে দিল সেই বাড়িটা আগে থেকেই আমি চিনতাম। ওটা যার বাড়ি তার সঙ্গে আমার বেশ পরিচয়ও ছিল। তিনি মার্চেন্ট অফিসে কাপড়ে দালালি করতেন, ও একজন বড় দালাল হিসাবে পরিচিত ছিলেন। মার্চেন্ট সাহেবদের মধ্যে অনেকেই তার খাতির করতেন ও অনেক কাজ তাকে দিয়ে করাতেন, তাই তিনি বেশ ভালো রকম অর্থ উপার্জন করেছিলেন। একবার এক জোচ্চোর কতগুলো কাপড় নিয়ে তার সঙ্গে জুয়া চুরি করেছিল। সেই মোকদ্দমা অনুসন্ধান করবার সময় তার সঙ্গে আমার আলাপ হয় ও পরে 2-1 বার তার বাড়িতেও যাই। তার মৃত্যু হবার পর আর আমি সেই বাড়িতে যাইনি, তাই তার ছেলেদের ব্যাপারে আমি এখন জানি না। কিন্তু তার যে 2টো ছেলে ছিল তা আমি জানতাম ও তারাও আমাকে চিনত। আমি তাদের বাড়িতে গিয়ে দেখলাম ছোট ছেলেটি বাইরের ঘরে বসে আছে, আমাকে দেখেই সে চিনতে পারল। আরে স্যার, আসুন আসুন, এতদিন পরে আপনি কি কোনো কাজে এসেছেন? উত্তরে আমি বললাম, আসলে বড়বাবুর কাছে একটু বিশেষ দরকার আছে, তার সঙ্গে একবার দেখা করার জন্য আমি এখানে এসেছি। আপনি বসুন, আমি ডেকে দিচ্ছি। আমার কথা শুনে সে বাড়ির ভিতর গিয়ে তার দাদাকে ডেকে আনলো। দেখলাম সেও বেশ আমাকে চিনতে পারল। তখন বড়বাবু, যার প্রকৃত নাম অমর, আমাকে বললেন, স্যার আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ। কেন? বিশেষ প্রয়োজন আছে, তোমাকে 2-4টে কথা আমি নির্জনে জিজ্ঞাসা করতে চাই, তাই আমি তোমার কাছে এসেছি। আমার কথা শুনে তার ছোট ভাই সেখান থেকে উঠে ঘরের ভিতর চলে গেল। সেই সময় সেই ঘরের মধ্যে বড়বাবু ও আমি ছাড়া আর কেউ থাকল না। আমি তখন বড়বাবুকে জিজ্ঞাসা করলাম, দেখো বড়বাবু, গতকাল তুমি তোমার বাগানে গিয়ে যে কাজ করেছ তার পরিণাম যে কী হবে তা বলতে পারছি না, কারণ তোমার বিরুদ্ধে যা প্রমাণ পাওয়া গেছে তা যদি সঠিক হয় ও আদালতের সাক্ষীরা যদি তাই বলে, তাহলে কিন্তু মৃত্যুদণ্ড থেকে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। রাগের বসে তুমি কেন এমন কাজ করলে? আর যা হয়েছে সেই ব্যাপারে কি কিছু ভেবে দেখেছো? আমি কি কিছুই ভাবিনি স্যার, আমি কি আর ব্যবস্থা করব, রাগের বসে আমি ভুল করে ফেলেছি। আপনি আমার বাবার বন্ধু, তিনি আপনাকে যেমন সম্মান করতেন তা আমি জানি, আর আপনিও তার সঙ্গে ভাইয়ের মতো ব্যবহার করতেন। তিনি এখন নেই, এখন আপনি আমাদের পিতৃস্থানীয়, আপনি যা ভালো মনে করেন তাই করুন,
আসলে আসলে বুঝতে না পেরে বড় ভুল করে ফেলেছি। এখন এখন যাতে সেই বিপদ থেকে আমি উদ্ধার পাই তার তার ব্যবস্থা আপনাকেই করতে হবে, কারণ আমার পক্ষ নিয়ে কথা বলতে পারে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারে এমন কেউই নেই স্যার। বাঁচার কী উপায় আছে তা পরে বিবেচনা করা যাবে, প্রকৃত ঘটনা কী ঘটেছিল সেটা আগে আমাকে বলো, তাহলে আমি বুঝতে পারবো তোমার বিপক্ষে যারা সাক্ষী দিয়েছে তার আদৌ সত্যি বলছে নাকি মিথ্যে। স্যার আমি আপনার কাছে কোনো কথা গোপন করব না, সেদিন যা হয়েছিল তার তার সবটাই আমি আপনার কাছে খুলে বলছি। বাবার মৃত্যুর পর আমি প্রচুর অর্থের মালিক হয়েছি ভেবে অনেকেই আমার সঙ্গে দেখা করতে আসে, তার মধ্যে প্রায় সকলেই বন্ধুত্বের ভান করে আমার থেকে বেশ কিছু অর্থ আদায় করে। তাদের প্ররোচনায় আমার চরিত্র ক্রমই খারাপ হয়ে পড়ে এবং আমি আমার সকল নীতিবোধ জলাঞ্জলি দিয়ে তাদের পরামর্শ মতো জীবনযাপন করতে থাকি, ক্রমই খারাপ পাড়ায় যাতায়াত শুরু করি। এভাবে শেষ কয়েক বছর কেটেছে স্যার। আমাদের যে বাগান আছে সেখানেই মাঝে মধ্যেই আমি সেই সব বন্ধু নামধারী ব্যক্তিদের সঙ্গে ঘুরতে যেতাম, সেখানে কিছুক্ষণ আমোদ প্রমোদ পানাহার করে বাড়ি ফিরে আসতাম। যেদিনের কথা আপনি বলছেন ঠিক সেই দিনেও তাই হয়েছিল। সেদিন বিকেলে আমরা সেই বাগানে যাই, অনেকক্ষণ সেখানে আমোদ আহ্লাদ করবার পর দেখতে পাই ওই বাগানের মধ্যে একজন পাশি তাল গাছ থেকে তাড়ির ভার নামাচ্ছে। ওই পাশিকে আমি আগে চিনতাম, আমাদের বাগানে যতগুলো তাল গাছ আছে সেগুলো সে ইজারা নিয়েছিল। তাড়ি নামাবার জন্য তাকে তাল গাছে উঠতে দেখে আমাদের মধ্যে একজন বলল যে টাটকা তাড়ি পান করতে মধুর মতো মিষ্টি লাগে, ওই মজা আর কি কিছুতেই নেই, আবার এতে হালকা নেশাও হয় যা বেশ উপভোগ্য। এই এই কথা শুনে আমাদের বেশ তাড়ি পান করার ইচ্ছা হলো, আমরা সকলেই মিলে সেই তাল গাছের কাছে গেলাম। সে সময় ওই ব্যক্তি ভার তাড়ির ভার নিয়ে তাল গাছ থেকে নামছিল, আমাদেরকে সেই তাল গাছের কাছে যেতে দেখে সে কি ভেবে তাড়ির ভার নিয়ে নিচে নামার বদলে পুনরায় উপরে উঠে গেল, আর 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 যেখান সেই তাড়ির ভার বাঁধা হয় সেইখানে হাঁড়িটা আবার বেঁধে রেখে গাছ থেকে নেমে পড়ল। আমরা তাকে ওই তাড়ি গাছ থেকে নিচে নামানোর জন্য অনেক অনেক অনুরোধ করলাম, কিন্তু সে কিছুতেই আমাদের কথায় রাজি হলো না। তাকে উপযুক্ত দামও দিতে চেয়েছিলাম কিন্তু তাতেও সে আমাদের প্রস্তাবে রাজি হলো না। তারপর ওর সাহস দেখে আমি বেশ বিরক্ত হলাম, আমি তাকে গালাগালিও দিলাম, সেও আমাকে অকথ্য ভাষায় গালাগালি দিল। সেই নিজ পাশি বংশের নিতান্ত সামান্য লোকের মুখ থেকে ওরকম অকথ্য ভাষায় গালাগাল শুনে হঠাৎ আমার ভয়ানক রাগ হলো, আমি কোনোভাবেই সেই রাগ সংবরণ করতে পারলাম না। সেই গাছের কাছেই ওদের অস্ত্র ধার দেওয়ার একটা কাঠ পড়েছিল, ওই কাঠের টুকরো তুলে আমি তার মাথায় সজোরে একঘাত আঘাত করলাম, ওই আঘাত সহ্য করতে না পেরে সে সেখানেই পড়ে গেল। তখন দেখলাম ওর মাথা ফেটে একবারে হাঁ হয়ে গেছে, সেও মৃত্যুর কোলে ঢলে পড়েছে। এই অবস্থা দেখে আমি নিহিতাহীন জ্ঞানশূন্য হয়ে পড়লাম। সেই সময় আমার কি করা উচিত তা কিছুতেই ঠিক করে উঠতে না পেরে আমি একটু দূরে গিয়ে বসে পড়লাম। ওখানে আমার যে সমস্ত বন্ধুবান্ধব ছিল তারা এই অবস্থা দেখে আমাকে সেখানে ছেড়ে দিয়ে একে একে সবাই পালালো, তারা যে কোথায় তা আমি জানি না, এ পর্যন্ত তাদের কারোর সঙ্গে আমার আর দেখা হয়নি। এই এই বিপদের সময় আমার বন্ধু নামধারি সকলে আমাকে ছেড়ে পালালেও কেবল একজন আমাকে ত্যাগ করলো না, সে আমার বাবার পরিচারক। বাবার মৃত্যুর পর আমাদের সব পরিচারকই একে একে কাজ ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু ওই একজন আমাদের কাছে থেকে যায়। বাবার মৃত্যুর পর থেকে সে সবসময় আমার কাছেই থাকতো। সেদিন আমার বন্ধুরা আমাকে ছেড়ে পালিয়ে যাওয়ার পর ওই পরিচারক কাউকে কিছু না বলে তার নিজের চাদর দিয়ে মৃতের মাথাটা ভালোভাবে বেঁধে দিল। আমার গাড়িটা বাগানই বাইরে ছিল, সেই গাড়ি সেখানেই আনিয়ে মৃতদেহটি গাড়ির ভেতর রেখে নিজেই গাড়িতে চড়ে বসলো, আমাকেও তুলে নিল। ও গাড়ির দরজা বন্ধ করে গাড়োয়ানকে তখনই সেখান থেকে চলে যাওয়ার নির্দেশ দিল। যাবার সময় সে কোচম্যানকে কী যেন কানে কানে বলল তা আমি ঠিক বুঝতে পারলাম না, গাড়ি চলতে লাগলো। আমি তাকে জিজ্ঞাসা করলাম এই মৃতদেহ কোথায় নিয়ে যাচ্ছ তুমি? বাবু শুনুন, এই মৃতদেহ যদি বাগানের মধ্যে পড়ে থাকে তাহলে সবাই জানতে পেরে যাবে, আর আপনার জীবন বাঁচানোর জন্য কিন্তু কোনো উপায় থাকবে না। আর যদি কোনোভাবে এই মৃতদেহ লুকিয়ে ফেলতে পারি, মানে পুলিশ যদি এই সন্ধান না পায়,
তাহলে কিন্তু আমাদের আর বিপদের কোনো সম্ভাবনা নেই। আচ্ছা, একটা একটা কাজ করুন, এই বিষয়ে আর এখন আপনাকে কথা বলবার প্রয়োজন নেই। আমি 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 যা ভালো বিবেচনা করি তাই করব। বেশ, তারপর? আমি ওর কথায় আর কোনো উত্তর দিলাম না, চুপ করে গাড়িতে বসে থাকলাম। সন্ধে হবার পরে ওই গাড়ি এসে এক জায়গায় দাঁড়ালো। সেখানে ওই পরিচারক গাড়ি থেকে নেমে অন্য একজন লোককে ডেকে আনলো। সে যে কে আমি জানি না। ওরা দুজনের মৃতদেহ গাড়ি থেকে নামিয়ে একটা গাছের পেছনে রেখে দিল এবং আমাকে আমাকে বলল, তুমি যাও, বাবুকে নিয়ে যাও। আর বাবু, আপনি এখন বাড়ি চলে যান বাবু, আমি বাকিটা দেখে নিচ্ছি, চিন্তা করবেন না, আমি আছি। তারপর? আমি কোনো কথা না বলে গাড়ির মধ্যে চুপচাপ বসে আমার বাড়িতে পৌঁছালাম। এরপর যে কী হয়েছিল তা আমার জানা নেই স্যার। সেই রাতে আমার সেই পরিচারককে আর দেখতে পেলাম না। পরদিন সকালে তাকে দেখতে পেয়ে এই সমস্ত কথা জিজ্ঞাসা করায় সে বলল, দেখুন, আপনার এখন এত কথা জানবার প্রয়োজন নেই, যা হয়েছে আমি আপনাকে পরে বলবো। স্যার, আমি যা জানি আপনাকে তার সবটাই আপনাকে বললাম, এখন আপনি যা ভালো বুঝে তাই করুন স্যার। বড়বাবুর কথা শুনে আমি বুঝলাম তিনি একটা কথাও মিথ্যে বলেননি, প্রকৃত সত্যি ঘটনাই বলছেন। যে পরিচারক সেই মৃতদেহ নিয়ে গিয়েছিল সেই সময় বাড়িতেই ছিল। সে কিভাবে ওই মৃতদেহ সরিয়ে ফেলল তা জানার জন্য খুব কৌতূহল হচ্ছিল। বড়বাবুকে বললাম, তা তোমার সেই পরিচারককে একবার ডাকো তো, সে ওই মৃতদেহ কিভাবে সরিয়ে ফেলল সেটা একবার জেনে নি। আমার কথা শুনে সে তার পরিচারককে ডাকলো। দেখলাম সেও আমার পরিচিত, বড়বাবুর বাবার সঙ্গে তাকে অনেকবার আমি দেখেছি, সেও আমাকে দেখা মাত্রই চিনতে পারল। কিভাবে সে ওই মৃতদেহ স্থানান্তরিত করেছিল তা তাকে জিজ্ঞাসা করায় প্রথমে সে সেই কথা বলতে রাজি হচ্ছিল না, কিন্তু পরে আমি বুঝিয়ে বলায় সে আমাকে পুরো ঘটনাটা বলতে রাজি হলো। ভয় নেই, তুমি বলো। যেখানে আমি মৃতদেহটাকে গাড়ি থেকে নামিয়েছিলাম সেটা ওই শহরের প্রান্তে একটা জঙ্গলাকীর্ণ জায়গা, আমার এক বন্ধু সেখানে থাকে। এই কাজ সম্পন্ন করতে আমার সেই বন্ধু আমাকে বিশেষভাবে সাহায্য করেছিল। তাকে আমি মিথ্যা কথা বলেছিলাম ও তারই সাহায্যে আমি ওই মৃতদেহ স্থানান্তরিত করতে ও লুকোতে পেরেছিলাম। তোমার বন্ধুকে তুমি এমন কি বলেছিলে যে সে তোমাকে সাহায্য করলো, আর তুমি ওই মৃতদেহ কিভাবে গতি করলে? ওই মৃতদেহটাকে গাড়ি থেকে নামিয়ে আমি আমার মনিবকে সেই গাড়িতে চড়িয়েই বাড়ি ফিরতে বলি। তিনি সেখান থেকে চলে যাওয়ার পর আমি আমার সেই বন্ধুকে সেখানে ডেকে আনি ও তাকে বলি, এই ব্যক্তির সঙ্গে আমার বেশ বন্ধুত্ব ছিল বুঝলে, এ আমার মনিবের বাড়িতে আমার সঙ্গে চাকরি করত। হঠাৎ আজ আমার মনিবের বাড়িতে ওই ছাদ থেকে পড়ে ওর মাথা থেঁতলে গেছে এবং ওখানেই মারা গেছে আর কি। আমার মনিবের বাড়িতে এই ঘটনা ঘটেছে, এ কথা যদি পুলিশ জানতে পারে তাহলে বিশাল বিপদের সম্ভাবনা আছে বুঝছো তো। তাই এই মৃতদেহ এখন এখানে এনেছি আর ভাবছি এই বাগানে পুঁতে দেবো, ততদিনই তাহলে আর ওই পুলিশও কিছু জানতে পারবে না আর ওই মনিবেরও কোনো বিপদ থাকার সম্ভাবনা নেই। কিন্তু ভাই, তুমি এই ব্যাপারে আমাকে একটু সাহায্য না করলে আমি একা কোনো মতেই এই কাজ করতে পারবো না, কারণ আমি একা কীভাবে এই মৃতদেহ উঠিয়ে নিয়ে যেতে পারি বলো? উপরন্তু আমাকে সাহায্য করলে তুমি শুধু তোমার বন্ধুর পাশে দাঁড়ানো হবে তাই নয়, তোমার পরিশ্রমের জন্য তুমি কিছু টাকাও পাবে। আমার এই কথা শুনে আমার বন্ধু প্রথমে রাজি হলো না, কিন্তু শেষ পর্যন্ত সে সব কিছুতেই আমার অনুরোধ ফেলতে পারলো না, অনিচ্ছা সত্ত্বেও রাজি হলো। তার সাহায্যেই আমি একটা খাটিয়া ও একটা নতুন কাপড় সংগ্রহ করে ওই মৃতদেহটা ওই খাটের ওপর রাখলাম এবং নতুন কাপড় দিয়ে তা ঢেকে দিয়ে আমরা দুজনে ওই খাটিয়া সমেত সেই মৃতদেহ বহন করে হাঁটতে লাগলাম। কিছু দূর যাওয়ার পর আমার মনে পড়ল যে আমরা যে মৃতদেহ নিয়ে যাচ্ছি ঠিকই, কিন্তু মাটি খোঁড়ার জন্য ওই কোনো যন্ত্র আনিনি। এইভাবে রাস্তার একপাশে খাটিয়া সমেত ওই মৃতদেহটি নামিয়ে রেখে আমার বন্ধুকে একটা কোদাল আনতে পাঠালাম।
আমি তখন ওই মৃতদেহটা থেকে একটু দূরে বসে ওই আমার বন্ধুর জন্য অপেক্ষা করছিলাম। তখন আস্তে আস্তে একটু ওই রাত হয়ে গেছিল। আমার বন্ধু কোদাল নিয়ে আসার আগেই কেমনভাবে যেন ওখানে পুলিশ এসে উপস্থিত হলো। মনে হলো যেসব পুলিশ তখন সেখানে এসেছিলেন তাদের মধ্যে ওই একজন প্রধান কর্মচারীও ছিলেন। তিনি সেখানে আসার পরই ওই মৃতদেহটা খুঁটিয়ে দেখলেন ও কিছু একটা ভেবে ওই সেটা যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই মৃতদেহটা সেখানে রেখে আর একজন প্রহরীর সঙ্গে সেখান থেকে চলে গেলেন। শুধুমাত্র একজন প্রহরীকে সেই লাশ পাহাড়ায় রেখে গেলেন। এর কিছুক্ষণ পরেই যখন আমার বন্ধু ফিরে এসেছিল তখন এই রাস্তা একবারে জনশূন্য হয়ে পড়েছিল। রাত হবার সঙ্গে সঙ্গে ওই বড় রাস্তার পাশের গাছগুলোতে ওই পাতার মধ্যে ওই হাওয়ার শন শন শব্দ ছাড়া বিশেষ কিছু শোনা যাচ্ছিল না। আমরা যেখানটা বসেছিলাম তা ওই স্থান থেকে একটু দূরে ও একটি গাছের আড়াল হয় কারো পক্ষে আমাদের সহজে দেখতে পাওয়া কোনো সম্ভাবনা ছিল না। কিন্তু আমরা সেখান থেকে উঠে গিয়ে ওই প্রহরী কী করছিল মাঝে মধ্যে দেখছিলাম। সেই সময় ওই প্রহরীর অবস্থা দেখে আমাদের মনে হলো যে সে অত্যন্ত ভয় পেয়েছে, তাই তার অবস্থা দেখে আমাদের কাজ কী করে উদ্ধার করতে পারি তাই ভাবতে লাগলাম। সে আরও ভয় পায় কি না তাই দেখবার জন্য আমরা দুজনে মিলে বিকট আওয়াজে চিৎকার করে উঠলাম। দেখলাম আমাদের চিৎকারে সেই প্রহরী তখন প্রচণ্ড ভয় পেয়ে গেছে, তার চেতনা প্রায় লোপ পেয়েছে বললেই চলে, প্রায় ওই অজ্ঞান হয়ে পড়ে গেল আর কি। প্রহরীর এই অবস্থা দেখে আমরা দেরি করলাম না, দুজনে খাটিয়ে সমেত মৃতদেহ তুলে নিয়ে দ্রুত সরে পড়লাম। কিছু দূর গিয়ে একটা খুব পুরনো বাগানের মধ্যে উপস্থিত হলাম। ওই বাগানের অবস্থা আমি আগে থেকেই জানতাম। সেখানে ওই মৃতদেহ রেখে আমরা দুজনে একটা কবর খুঁড়ে তার মধ্যে ওই মৃতদেহ পুঁতে সেখান থেকে চলে গেলাম। কাজ শেষ করে যখন আমরা নিজেদের বাড়ি ফিরে গেলাম তখন ওই প্রায় ভোর হয়ে এসেছিল। এরপর কী হয়েছে তা বাবু আমি আর কিছু জানি না। বড়বাবু ও তার পরিচারকের কথা শুনে পুরো ব্যাপারটা বুঝতে আমাদের আর দেরি হলো না। বড়বাবুর সঙ্গে যারা বাগানে গিয়েছিল ও সেই পরিচারক যে বন্ধুর সাহায্যে ওই মৃতদেহ কবর দিয়েছিল তাদের খোঁজে আমার সাথে থাকা বাকি পুলিশ কর্মচারী যারা সেই বাড়ির বাইরে আমার অপেক্ষায় বসেছিল তাদেরকে পাঠালাম। তারা সকলেই সেখান থেকে চলে গেল। থাকবার মধ্যে শুধু আমি সেখানে দাঁড়িয়ে তাদের জন্য অপেক্ষা করতে লাগলাম। বড়বাবুর ছোট ভাই যার সঙ্গে আমার বাড়িতে ঢুকেই দেখা হয়েছিল সে আমাদেরকে সেখানে রেখে চলে গেল। কিছুক্ষণ পরে ফৌজদারি মোকদ্দমায় পারদর্শী একজন বিচক্ষণ উকিলকে সঙ্গে নিয়ে সেখানে ফিরে এলো। উকিলবাবু এলে তার সঙ্গে দু চারটে কথা বলে আমি সেখান থেকে চলে গেলাম। বলা বাহুল্য আমি বড়বাবুকে ও তার পরিচারককে আমার সঙ্গে নিয়ে যেতে কিন্তু ভুলে গেলাম না। সেই উকিলও অন্য একটি গাড়িতে আমাদের সঙ্গে গেলেন ও যতক্ষণ মামলার অনুসন্ধান চলল তিনি পুলিশের সঙ্গ ত্যাগ করলেন না। কিন্তু বড়বাবু ও তার পরিচারক আমার কাছে যা যা বলেছিল তা অন্য কারো কাছে কিন্তু স্বীকার করল না। তার সঙ্গে যারা বাগানে গিয়েছিল ও যে ব্যক্তির সাহায্যে ওই মৃতদেহ কবর দেওয়া হয়েছিল তারাও পুলিশের কাছে প্রথমে দুই একটা কথা স্বীকার করলেও পরে সব কিছুই অস্বীকার করল। মুকদ্দমার পরিণাম যাই হোক পুলিশের কাজ শেষ হলো। মামলার শুরুতে আমরা তেমন আশাবাদী না থাকলেও ঘটনাচক্রে সব জানতে পেরে বড়বাবু ও তার পরিচারককে আসামি হিসাবে ধার্য না করে আমরা থাকতে পারলাম না। তারা আসামি শ্রেণীভুক্ত হয়ে ম্যাজিস্ট্রেটের কাছে গেলেন। আদালতে সাক্ষীদের জবানবন্দি নেওয়া হল। আসামি পক্ষে নিযুক্ত একজন ব্যারিস্টার তা মনোযোগ দিয়ে শুনলেন। স্থানীয় পুলিশ কর্মচারী প্রথমে কিভাবে লাশের সংবাদ পেয়েছিলেন তা বর্ণনা করলেন। যে কনস্টেবলের পাহাড়ায় মৃতদেহ হারিয়ে যায় সে আগে যা বলেছিল তার অধিকাংশই এখানে গোপন করল। আমি যেভাবে মৃতদেহ সন্ধান করে কবর থেকে তুলে আনি, কিভাবে মৃতদেহের শনাক্তকরণ করা হয় এবং আসামিগণের অনুসন্ধান করে তাদেরকে ধরেছিলাম তা সমস্তই সবিস্তারে বর্ণনা করলাম।
ডাক্তারি পরীক্ষায় প্রমাণিত হলো যে কী ধরনের আঘাতে এই হত্যা করা হয়েছে। আসামির বন্ধুবান্ধব ও যার সাহায্যে এই মৃতদেহ স্থানান্তরিত ও পোঁতা হয়েছিল তারা সব কথা অস্বীকার করল ও বলল তারা কিছুই জানে না এবং পুলিশকেও কিচ্ছু বলেনি। এভাবে সাক্ষীগণের জবানবন্দি গ্রহণ করবার পর যে দুজন স্ত্রীলোকের সামনে ওই হত্যাকাণ্ড ঘটেছিল তাদেরকে ডাকতে যাওয়া হলো, কিন্তু তাদেরকে আর কোথাও খুঁজে পেল না। এই মামলার প্রধান সাক্ষী ওই দুজন স্ত্রীলোক, এবার ওদের সাক্ষ্য ছাড়া এই মামলা অসম্পূর্ণ। এবার তাদেরকে খুঁজে বের করবার জন্য পুলিশ খুব চেষ্টা করতে লাগল, কিন্তু কোনো লাভ হলো না। তারা হঠাৎ যে কোথায় গায়েব হয়ে গেল তার কোনো সন্ধান কেউ দিতে পারল না। মোকদ্দমা ক্রমেই মুলতুবি হতে লাগল। আসামি দুজন প্রথমে কিছুদিন হাজতে থেকে পরে আবার জামিন পেলেন। এদিকে পুলিশ ওই স্ত্রীলোক দুজনের অনুসন্ধান চালিয়ে যেতে লাগল। এভাবে প্রায় ছয় মাস কেটে গেল। যখন আর কোনোভাবেই সাক্ষীদেরকে পাওয়া গেল না, তখন ম্যাজিস্ট্রেট সাহেব এই মামলা থেকে আসামিদের অব্যাহতি দিলেন। এই মামলার সকলেই আমার উপর দোষারোপ করে বলেছিলেন যে আসামির বাবার সঙ্গে আমার বন্ধুত্ব থাকায় ও আসামি আমাকে সব কথা বলে প্রাণ ভিক্ষে চাওয়ায় আমার পরামর্শ মতো ওই স্ত্রীলোকদের কিছু অর্থ দিয়ে তাদের হয়তো অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়, আর আমার উপর তাদের অনুসন্ধানের ভার থাকলেও আমি তেমন গুরুত্ব দিয়ে তাদেরকে খুঁজিনি বলেই আসামিরা ওই মোকদ্দমা থেকে অব্যাহতি পায়। কিন্তু এই দোষে আমি যে আদৌ কতটা দোষী ছিলাম তা আমি নিজেও জানি না। শুনলেন আজকের গল্প, প্রিয়নাথ মুখোপাধ্যায়ের লেখা লাশের অন্তর্ধান। আজকের গল্পের ভাষার সরলীকরণে অভ্রনীল চৌধুরী, গল্পের প্রিয়নাথ ছোটবাবু ও পরিচারকের চরিত্রে শুভ, চাপা ও মহিলার চরিত্রে সমৃদ্ধি, বড়বাবুর চরিত্রে অগ্নিশ্বর, শম্ভুর চরিত্রে শিব, দুবলালের চরিত্রে অনুমিত্র, তারই বিক্রেতার চরিত্রে অভ্র, ইংরেজ পুলিশ ও প্রহরীর চরিত্রে সাংখ্য, অন্যান্য পুলিশের চরিত্রে দেবরাজ, অনুমিত্র, শিব ও সৌম্যদীপ, বাগানের মালির চরিত্রে সায়ন ও সৌম্যদীপ, গল্পের পোস্টার ডিজাইনে সৌম্যদীপ, সাউন্ড ডিজাইনে শুভ, সমগ্র পরিচালনায় সমৃদ্ধি এবং শুভ। আজকের গল্পটি শুনে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের বিভিন্ন মতামত আপনারা কমেন্ট করেও আমাদের জানান। ফিরে আসব আবার পরের সপ্তাহে এক রোমাঞ্চকর গল্প নিয়ে। শুনতে থাকুন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। আমরা যাচ্ছি কোথায়? আরে সহিস, আরে সহিস, গাড়িটা যাচ্ছে কোথায়? এত এত ভয় করছে কেন? হ্যাঁ, একই জায়গাতে বারবার গাড়িটা মরছে ঘুরছে। আরে আমি কি রাতে যে কি হচ্ছে? আরে কেউ বাঁচাও, আমি আমি